ধরনের লোক সবাই তো হাজি আর মসি না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়েছে, পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। Victim expressed a wish to be left alone. I respect this that sentiment. Whenever the victim wants to meet me, I will go there, or she is welcome to come and meet me in the Rajbhavan or anywhere else she finds convenient. So do you think Mamata Banerjee is a state-oriented issue where provoked the government into this kind of thing? I am not for any blame game. I am, as governor, have to take action. If the government has gone wrong, I am supposed to take action under the Constitution of India, which I will take. কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কি কারণে ওটা ওনার ব্যাপার। তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যে সে জেসিবি এবং জেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক, এই ব্যাপারটা কি খোলাসা করে বলুন তো। আরে জেসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা, কার সঙ্গে পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না, যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা, তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ধরনের লোক সবাই তো হাজি আর মসি না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়েছে, পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। বলছি আপনারা কি যে এই যে মানে জেসিবি কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100% ও যা ভুল করেছে তার শাস্তি পাবে।